বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন মহামারীর সময় তোমরা বাসায় আছো, তো তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে এবং সেই অনলাইন ক্লাসের অংশ হিসেবে কিন্তু আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি তোমাদের তৃতীয় বর্ষের বায়োসাইকোলজি ক্লাস নিয়ে বা শারীরবৃত্তীয় মনোবিজ্ঞানের ক্লাস নিয়ে। তো শারীরবৃত্তীয় মনোবিজ্ঞানের ক্লাস আমরা আগে হয়তো আগে শুরু করিনি, এটাই আজকে আমাদের প্রথম ক্লাস। তো আজকে কিন্তু আমরা একদম ভূমিকা থেকে এটা শুরু করব। তোমাদের সাথে আছি আমি উম্মেশ রাজ্জাহান, লেকচারার, রাজশাহী কলেজ, রাজশাহী মনোবিজ্ঞান বিভাগ। তো আশা করি তোমরা আমার ক্লাসটির সাথেই থাকবে এবং ক্লাসটি দেখে আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। তো আজকে আমরা পড়াবো, তোমরা টপিকটা দেখতে পাচ্ছ, ফিজিওলজিক্যাল সাইকোলজি বা এটাকে বাংলাতে আমরা বলছি কিন্তু শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান। তো শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান বলতে কিন্তু আমরা বুঝতেই পারছি যে আসলে শারীরবৃত্তীয় এবং মনোবিজ্ঞান অর্থাৎ শারীরিক বিষয় বলি এবং মানসিক বিষয় বলি দুটাই কিন্তু এখানে একসঙ্গে একত্রিত হয়েছে। এবং শরীরের উপর মনের যে প্রভাব বা মনের উপর শরীরের যে প্রভাব, এটা কিন্তু একটা মানে খুব অঙ্গাঙ্গি ভাবে একটা আরেকটার সাথে জড়িত, অর্থাৎ শরীরের সাথে মন এবং মনের সাথে শরীর, এই দুইটার ক্রিয়াকলাপের মধ্যে কিন্তু একটা গভীর সম্পর্ক রয়েছে। যেমন কোনো কারণে যদি আমাদের মন খারাপ থাকে, সেদিন কিন্তু আমাদের কোনো কাজ করতে আসলে ভালো লাগে না, বা মন খারাপের সময়টাতে কিন্তু আমাদের আসলে কোনো কাজ করতে ভালো লাগে না। আবার যদি আমাদের মন ভালো থাকে, তখন দেখা যায় কিন্তু আমরা উৎফুল্ল ভাবে বা স্বতঃস্ফূর্ত ভাবেও কিন্তু অনেক সময় অনেক কাজে অংশগ্রহণ করে থাকি। তো আমাদের শরীরের সাথে মনের যে একটা সম্পর্ক আছে, এটা কিন্তু আমরা এই উদাহরণ থেকেই বুঝতে পারছি। তো আমরা চলে যাই শারীরবৃত্তীয় মনোবিজ্ঞানের মূল বিষয়ে। আসলে এখানে আমাদের কিন্তু ইন্ট্রোডাকশন বা প্রথম চ্যাপ্টার যেহেতু আমরা এখানে শুরু করছি, এখানে কিন্তু আমাদের অনেক কিছুই থাকবে। যেমন হচ্ছে শারীরবিজ্ঞান কি সেটা আগে আমাদের জানতে হবে, শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান যেহেতু পড়ছি তো সেহেতু কিন্তু আমাদের শারীরবিদ্যা বা ফিজিওলজি যেটা সেটা কিন্তু আমাদের জানতে হবে, ফিজিওলজির কি সাবজেক্ট ম্যাটার গুলো আছে বা ফিজিওলজির যে কি বিষয়বস্তু সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং ফিজিওলজি সম্পর্কে বা শারীরবিদ্যা সম্পর্কে যখন আমরা জানতে পারবো, তখন কিন্তু সেটা মনের সাথে কিভাবে সম্পর্কযুক্ত সেটাও কিন্তু আমরা তখন আসলে ভালোভাবে বুঝতে পারবো। এরপরে আমরা দেখবো শারীরবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের কি কি সম্পর্ক আছে, আবার শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান যেটা সেটার কি বিষয়বস্তু আছে, তারপর এখানে আমরা কি কি পদ্ধতি ব্যবহার করে থাকি, শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান কোথা থেকে আসলো বা কিভাবে আসলো এটাও কিন্তু আমরা জানবো। এরপরে হচ্ছে শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান আমরা কেন পড়ছি বা কেন পড়া প্রয়োজন, আর এটা কি মৌলিক শাখা বা ফলিত শাখা কিনা, এই সকল বিষয় কিন্তু আসলে আমাদের প্রথম চ্যাপ্টারের ভিতরে আছে। তো আজকের লেকচারে আমরা ফিজিওলজি কি সেটা জানবো, ফিজিওলজির বিষয়বস্তু কি সেটা জানবো। তো আমরা শুরু করি। ফিজিওলজি আসলে কি? শারীরবিদ্যা। ফিজিওলজিটা হচ্ছে কিন্তু আসলে শারীরবিদ্যা বা শারীরবিজ্ঞান, আমরা যেটাই বলি না কেন। আসলে আমরা যদি একদমই প্রথম দিকে চলে যাই, মনোবিজ্ঞানের ইতিহাসের প্রথম দিকে যদি আমরা চলে যাই, তখন কিন্তু মনোবিজ্ঞান যারা পড়তো, অর্থাৎ দুই ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই কিন্তু মনোবিজ্ঞান পড়তে পারতো। অর্থাৎ একটা হচ্ছে চিকিৎসা শাস্ত্র, আরেকটা হচ্ছে যারা আমরা নর্মাল সাইকোলজি পড়ি সেটা, এই দুটার মধ্যে কিন্তু আসলে এই দুইজন যারা আছেন বা এই দুই ধরনের ব্যক্তিরা কিন্তু আসলে মনোবিজ্ঞান পড়তে পারতেন। তো একেবারে প্রথম দিকে যখন কিনা মনোবিজ্ঞানের অস্তিত্বই ছিল না, তখন কিন্তু মনোবিজ্ঞানের যে বা মনের যে বিভিন্ন সমস্যা সেটা কিন্তু আসলে চিকিৎসা বিজ্ঞানের ভেতর থেকে কিন্তু আসলে বের হয়ে এসেছে। অর্থাৎ আমরা যেটাকে বলছি যে একেবারেই প্রথম দিকে যারা চিকিৎসক ছিলেন, তারাই কিন্তু আসলে মনোবিজ্ঞানটা চিকিৎসা বিজ্ঞানের একটা অংশ হিসেবেই তারা পড়তেন। এবং স্বাভাবিক মানুষের কার্যক্রম বা শারীরবৃত্তীয় কার্যক্রম, মানসিক সমস্যা যাদের আছে বা অস্বাভাবিক যারা ব্যক্তি, তাদের যে আচরণের সাথে মানসিক প্রক্রিয়ার যে সম্পর্ক বা তাদের আচরণটা শারীরবৃত্তীয় বিজ্ঞানের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, আবার স্বাভাবিক ব্যক্তির আচরণটা শারীরবিজ্ঞানের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, এটা কিন্তু তারাই প্রথমে অনুভব করেছিলেন। এবং সেখান থেকেই কিন্তু আসলে ধীরে ধীরে শারীরবিজ্ঞানের সাথে শারীরবিজ্ঞান থেকেই কিন্তু আসলে মনোবিজ্ঞানের এই দিকটা আমরা নিয়ে আসতে পেরেছি বা মনোবিজ্ঞানটা চলে এসেছে। অর্থাৎ স্বাভাবিক ব্যক্তির আচরণ এবং তার শারীরিক প্রক্রিয়া, অস্বাভাবিক ব্যক্তির আচরণ এবং তার শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এই দুইটার মধ্যে তুলনা করে কিন্তু আসলে আমরা স্বাভাবিক ব্যক্তি এবং অস্বাভাবিক ব্যক্তির মধ্যে কিন্তু পার্থক্যটা আমরা নির্ণয় করতে পেরেছি, বা তখন থেকে পার্থক্যটা নির্ণয় করা আসলে শুরু হয়েছে।
তো এটা জানতে হলে কিন্তু আগে আমাদেরকে অবশ্যই ফিজিওলজি জানতে হবে, অর্থাৎ শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান জানতে হলে অবশ্যই আমাদের কিন্তু শারীরবিদ্যাটা কি এবং শারীরবিদ্যা আমরা কেন পড়বো এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। তো ফিজিওলজি শব্দটা আসলে কোথা থেকে এসেছে আর কিভাবে আসলে ইউজ করা হয় সেটা আমরা একটু দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি জ্ঞান বিজ্ঞানের যে শাখায় জীবদেহের স্বাভাবিক কার্য পদ্ধতি আলোচনা পর্যালোচনা ও গবেষণা পরিচালিত হয় তাকে শারীরবিজ্ঞান বলে। অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের যে শাখাতে কিন্তু আসলে জীবদেহের যে স্বাভাবিক যে কার্য পদ্ধতি, যেমন স্বাভাবিক কার্য পদ্ধতির মধ্যে কিন্তু আমরা দৈনন্দিন যে কাজগুলো করে থাকি, অর্থাৎ আমরা কিন্তু খাওয়া দাওয়া করি, ঘুমাই, বিভিন্ন ধরনের কাজকর্ম করি, বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট করি বা উপযোজন করি, এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে চলে আসে। তো এই যে স্বাভাবিক বিষয়গুলো বা স্বাভাবিক কার্য পদ্ধতি এগুলো সম্পর্কে কিন্তু শারীরবিজ্ঞান আলোচনা করে, সেটাকে কিন্তু পর্যালোচনাও করে এবং এর উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন ধরনের গবেষণাও পরিচালিত হয়। অর্থাৎ আমার এই প্রক্রিয়াগুলো কিভাবে চলছে বা কিভাবে অস্বাভাবিক হচ্ছে বা কি কি ত্রুটি বিচ্যুতি থাকলে আমরা সেটাকে অস্বাভাবিক বলছি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু শারীরবিজ্ঞান আলোচনা করে থাকে। তো আমরা যদি আরেকটু অন্যভাবে বলি, মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কি কাজ করে, কিভাবে কাজ করে আর এসব কাজ কেন সংগঠিত হয়, এসব বিষয়ে যে যেখানে বিস্তারিত আলোচনা করা হচ্ছে সেটাকে কিন্তু আমরা শারীরবিজ্ঞান বলছি। অর্থাৎ হিউম্যান বডি বা মানব দেহ কিন্তু আসলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে গঠিত এবং একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন থেকে কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাজ করতে শুরু করে। অর্থাৎ এই কাজগুলো কিন্তু চলতেই থাকে, এই বিভিন্ন আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কিন্তু জন্ম থেকেই কিন্তু মানুষের মধ্যে এটা কাজ করতেই থাকে এবং একটি অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আরেকটি অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত, অর্থাৎ একে অন্যের কাজকে কিন্তু সাপোর্ট করে বা সাহায্য করে থাকে। তো এই জাতীয় কাজগুলো কিভাবে হচ্ছে আর কিভাবে এই কাজগুলো সংগঠিত হচ্ছে সেই বিষয়ে যখন বিস্তারিত আলোচনা করা হয় যে শাখাতে, সেখানটাকে কিন্তু আমরা শারীরবিজ্ঞান বলছি। এখন শারীরবিজ্ঞান শব্দটি কোত্থেকে আসলে আসলো, আমরা জানি যে আসলে প্রাচীন যে দর্শন চর্চা বলি সেটাকে কিন্তু, বা বিজ্ঞান চর্চা আমরা যেটাই বলি না কেন, সেটা কিন্তু আসলে গ্রিক থেকে বা গ্রিস থেকেই শুরু হয়েছিল আর কি। তো সেক্ষেত্রে ফিজিওলজি শব্দটাও কিন্তু দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে, একটি হচ্ছে ফিউজিস বা প্রকৃতি আর একটি হচ্ছে লোগোস বা বিজ্ঞান। আর এটি আসলে ল্যাটিন শব্দ ফিজিওলজিয়া থেকেও কিন্তু উদ্ভব হয়েছে বলে আমরা ধরে থাকি। তো যে বিদ্যা আসলে বা যে বিষয়টা আসলে জীবদেহের সাধারণ কার্যাবলীর প্রকৃতি, তাদের কৌশল, সমন্বয় ব্যবস্থা বা এসব বিষয় সম্পর্কে কিন্তু আসলে সম্যক ধারণা যেটা, সেটা কিন্তু আমাদের এই ফিজিওলজিটাই দেয় এবং ফিজিওলজি থেকে কিন্তু আসলে আমরা ডিটেল বিষয়গুলো বা বিস্তারিত এগুলো আমরা জানতে পারি। তো উইলিয়াম হার্ভের নাম কিন্তু আমরা মোটামুটি সবাই শুনেছি, ইংরেজি চিকিৎসক ছিলেন উনি। তো এই উইলিয়াম হার্ভে কিন্তু প্রথম তিনি রক্ত সংবহন তন্ত্র, অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যে রক্ত সরবরাহ প্রক্রিয়া যেটাকে আমরা হৃৎপিণ্ড এবং রক্ত সংবহন তন্ত্র বলি, সেটাকে কিন্তু তিনি আবিষ্কার করেন। অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র যে পথ বা যে কৌশল এই বিষয়টা কিন্তু তিনি আবিষ্কার করেন এবং সেখান থেকেই কিন্তু আসলে শারীরবিজ্ঞান শব্দটি বা শারীরবিজ্ঞান কিন্তু বিজ্ঞান হিসাবে আসলে আত্মপ্রকাশ করেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ফরাসি চিকিৎসক জ্যান ফার্নেল বা আমরা জ্যা ফার্নেল যেটাই বলি, তো উনি কিন্তু আসলে ফিজিওলজি শব্দটির প্রবক্তা। উনি তার একটি বই ফিজিওলজি না সরি উনি কিন্তু 1542 সালে উনি ওই ফিজিওলজি শব্দটির প্রথম প্রবর্তন করেন বা উনি কিন্তু এই ফিজিওলজি শব্দটা আসলে প্রথম তিনি ব্যবহার করেন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা উনাকে যদি আমরা শব্দটির প্রবক্তা হিসেবে ধরে থাকি, তারপরেও কিন্তু আসলে উইলিয়াম হার্ভের অবদান এখানে অস্বীকার করার কিছু নেই, কারণ উনি সর্বপ্রথম রক্ত এবং হৃৎপিণ্ড যে পরিবহন তন্ত্র বা রক্ত এবং সংবহন তন্ত্র এটা তিনি আবিষ্কার করেন এবং সেখান থেকেই কিন্তু আসলে জ্যা ফার্নেল ফিজিওলজি শব্দটির আসলে ধারণা দেন। তো ফিজিওলজির কিছু সংজ্ঞা যদি আমরা একটু দেখি, আসলে ফিজিওলজি ডিলস উইথ দা নর্মাল ফাংশনিং অব দা বডি, অর্থাৎ শারীরবিজ্ঞান কি করছে আসলে মানব দেহের যে স্বাভাবিক যে কার্যক্রম সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে অক্সফোর্ড ডিকশনারি অফ বায়োলজি, সেখান থেকে কিন্তু আমরা এই সংজ্ঞাটা পাচ্ছি। আর আমরা টেক্সট বুক অফ মেডিকেল সাইকোলজি সেখান থেকে যদি আমরা দেখি যে শারীরবিজ্ঞান মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ সমূহের যে কার্য প্রক্রিয়া এবং ব্যক্তির জীবনযাপন এবং স্বাস্থ্য রক্ষায় অঙ্গ সমূহ আসলে কিভাবে সহযোগিতা করছে সেই প্রক্রিয়াগুলো নিয়ে কিন্তু আসলে আলোচনা করে। তো মূল বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে জ্ঞান বিজ্ঞানের যে শাখাতে মানব দেহের বিভিন্ন অঙ্গের গঠন, তার কার্যাবলী এগুলো সম্পর্কে আলোচনা করা হয়, সেটাকে কিন্তু আমরা শারীরবিজ্ঞান বলছি।
আর আমাদের এই মনোবিজ্ঞানের সাথে শারীরবিজ্ঞানের তো একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেটা আমরা সবাই জানি। তো শারীরবিজ্ঞানের যে বিষয়বস্তু, প্রত্যেকটা বিষয়ে কিন্তু কিছু সাবজেক্ট ম্যাটার থাকে, অর্থাৎ সেই বিষয়ের কিন্তু বিষয়বস্তু থাকে। তো এখানে কিন্তু আমরা শারীরবিজ্ঞানের বিষয়বস্তু দেখতে পাচ্ছি যে চারটি বিষয়কে এখানে উপস্থাপন করা হয়েছে। প্রথমেই হচ্ছে আমাদের কোষ, তারপরে আমরা দেখতে পাচ্ছি কলা, এরপরে আমরা দেখতে পাচ্ছি অঙ্গ, এবং তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্গতন্ত্র। তো এই বিষয়গুলো কিন্তু আসলে শারীরবিজ্ঞানের বিষয়বস্তু। তো আমরা একটু বিস্তারিততে চলে যাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোষ। আসলে কোষ কি জিনিস? আমরা সবাই কিন্তু কোষ চিনি, প্রাণী কোষ চিনি, উদ্ভিদ কোষ চিনি। কোষ হচ্ছে আমাদের কি, জীবদেহের গঠন এবং কাজের কিন্তু একক। এটা কিন্তু আমরা একদম যখন থেকে আমরা বিজ্ঞান পড়া শুরু করেছি তখন থেকে কিন্তু আমরা জানি যে আসলে মানব দেহ বা উদ্ভিদ দেহ কিন্তু বিভিন্ন ধরনের সেল দিয়ে তৈরি, এবং সেগুলো এককোষী সেল হতে পারে, বহুকোষী সেল হতে পারে, এবং সেলে কিন্তু বিভিন্ন ধরনের বিভাজন প্রক্রিয়া হয়। এবং আমাদের মস্তিষ্কের সেল গুলো কিন্তু একরকম, আমাদের নিউরনের সেল গুলো একরকম, আমাদের হৃৎপিণ্ডের সেল গুলো একরকম, আবার হচ্ছে আমাদের মাংসপেশি যেগুলো আছে সেটার কোষ গুলো কিন্তু বিভিন্ন ধরনের। তো মূল কথাই আমরা বলতে পারি যে আসলে এক কথায় বলতে গেলে জীবদেহের গঠন এবং কাজের এককটাই হচ্ছে কোষ। আর যদি আমরা শারীরবিজ্ঞানের ভাষায় বলি তাহলে কিন্তু হচ্ছে কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একক, যা স্বনির্ভর এবং আত্মপ্রজননশীল, এবং বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা সেটি তৈরি, এবং এটি হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা কিন্তু পরিবেষ্টিত থাকে, এবং একটা নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে তৈরি হয়, এবং এটা কিন্তু পূর্বের যে কোষ সেটা বিভাজিত হওয়ার ফলে কিন্তু আসলে নতুন কোষ সৃষ্টি হয়ে থাকে। তো আমরা যেহেতু এখানে মানব শরীর নিয়ে পড়ছি, সেখানে কিন্তু আমরা জানি যে প্রায় 80 কেজি ওজনের যদি একটা পূর্ণবয়স্ক মানুষকে আমরা ধরি, তার দেহে আনুমানিক 6 থেকে 10 লক্ষ কোটি কোষ রয়েছে। তো কোষ হচ্ছে আমাদের জীবদেহের গঠন এবং কাজের একক, আমরা দেখলাম। আর হচ্ছে একটা কি থাকবে, নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে তৈরি, এবং তার কিন্তু একটা কোষ ঝিল্লি থাকবে বা কোষ পর্দা থাকবে, এবং তার ভিতরে কোষের যে যাবতীয় উপাদান সেগুলো থাকবে, এবং এগুলো কিন্তু অবশ্যই কোষ কিন্তু অবশ্যই কি, স্বনির্ভরশীল, অর্থাৎ প্রতিটা কোষের কাজ কিন্তু সে নিজেই করে থাকে, এবং এটা কিন্তু আত্মপ্রজননশীল, এবং প্রয়োজনে কি হচ্ছে নির্দিষ্ট সময় কিন্তু কোষগুলো বিভাজিত হয়, এবং বিভাজিত হয়ে কিন্তু এটি পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয়। তো কোষের যে কি কাজ, কোষ হচ্ছে আসলে আমরা কোষ ছাড়া তো কোনো ধরনের প্রাণী দেহ বা উদ্ভিদ দেহ আমরা যেটাই বলি না কেন, এটা কিন্তু আসলে তৈরি হতে পারবে না। অর্থাৎ এটা হচ্ছে জীবদেহের গঠন এবং কাজে যেহেতু একক, অর্থাৎ আমাদের শরীরে বা প্রাণী শরীরে বা উদ্ভিদ শরীরে যেগুলো বিভিন্ন ধরনের কোষ রয়েছে সেগুলো কিন্তু আসলে বিভিন্ন ধরনের কাজ করছে, এবং কোনো কারণে যদি কোনো অংশের কোষগুলো নষ্ট হয়ে যায় সেই অংশটা কিন্তু আর সুস্থ বা স্বাভাবিক থাকে না। তো কোষের কাজটাই হচ্ছে কিন্তু সুস্থ স্বাভাবিকতা বজায় রাখা এবং তার নির্দিষ্ট কাজগুলো করা। তো এরপর আমরা চলে যাচ্ছি কলা বা আমরা টিস্যু যেটাকে বলছি। টিস্যুটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাংসপেশির টিস্যু। তো আমরা কোষ দেখলাম তাই না, আগেরটাতে আমরা দেখলাম হচ্ছে কোষ। তো কলাটা হচ্ছে এর পরবর্তী ধাপ যদি আমরা বলি, যে একটা নির্দিষ্ট ভ্রূণীয় স্তর থেকে উৎপন্ন হয়ে একই জাতীয় বা সমজাতীয় হতে পারে বা সম আকৃতিরও হতে পারে কতগুলো কোষ, যখন সম্মিলিত ভাবে একই ধরনের কাজ সম্পন্ন করে তখন কিন্তু ওই কোষের যে সমষ্টি সেটাকে কিন্তু আমরা কলা বা টিস্যু বলছি। অর্থাৎ একই ধরনের কোষগুলো যখন একত্রিত হয়ে তারা কি করছে, একই ধরনের কাজ সম্পন্ন করছে, তখন সেটাকে কিন্তু আমরা বলছি কলা। এবং টিস্যু শব্দটা কিন্তু বা কলা শব্দটা কিন্তু সর্বপ্রথম ফরাসি বিজ্ঞানীরাই ওনারা গবেষণা করেন, এবং সেখান থেকে কিন্তু টিস্যুর জন্ম বা টিস্যুকে আমরা আলাদা করতে পারি বা টিস্যুর নামকরণটা আমরা পাই। আর এক কথায় যদি আমরা বলতে চাই যে টিস্যু কিন্তু আসলে অনেকগুলো কোষের সমষ্টি। এরপর আমরা চলে যাচ্ছি অঙ্গ। আসলে আমাদের শরীরটা কিন্তু আমরা এখানে অঙ্গগুলো দেখতেই পাচ্ছি, বিভিন্ন ধরনের অর্গানের সমন্বয়ে কিন্তু আমাদের আসলে শরীরটা বা উদ্ভিদ শরীর বলি আমরা বা প্রাণী শরীর বলি যেটাই আমরা বলি, সেই বডিটা কিন্তু আসলে বিভিন্ন ধরনের অঙ্গের সমন্বয়ে গঠিত হয়। যেমন হচ্ছে আমাদের হৃৎপিণ্ড একটা অঙ্গ, আমাদের ফুসফুস একটা অঙ্গ, আমাদের কিডনি একটা অঙ্গ, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের অঙ্গ, এবং এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের বিভিন্ন ধরনের কাজকর্ম পরিচালিত করে থাকি। তো অঙ্গ বলতে কিন্তু আসলে আমরা বুঝতে পারছি যে অঙ্গ হচ্ছে কতগুলো কলার সমষ্টি, আর এরা কিন্তু কি করছে, গঠনগত ভাবে কিন্তু তারা দেহের একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কলা নির্মিত কোনো গঠন এককভাবে দেহের নির্দিষ্ট কাজ যখন সম্পাদন করে তখন কিন্তু তাকে অঙ্গ বলে। অর্থাৎ প্রত্যেকটা অঙ্গই কিন্তু একটা নির্দিষ্ট কাজ করে। যেমন আমাদের চোখ, আমরা কিন্তু চোখ দিয়ে দেখি,
আমাদের কান, আমরা কান দিয়ে শুনি, অর্থাৎ আমাদের এই যে বিভিন্ন ধরনের অঙ্গ সেটা কি করছে, হচ্ছে একই ধরনের কোষগুলো দিয়ে তৈরি এবং তারা কিন্তু একটা নির্দিষ্ট ধরনের কাজ করে যাচ্ছে। তো প্রথমে আমরা দেখলাম কিন্তু কোষ, কোষ একত্রিত হয়ে তৈরি করছে কলা, এবং কলা কিন্তু একত্রিত হয়ে তৈরি করছে একটা অঙ্গ। তো আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি কঙ্কাল তন্তু, এটাও কিন্তু আমাদের একটা কঙ্কাল, যেটা আমরা স্কেলেটন যেটা বলি সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা, তো সেটাও একটা অঙ্গ। তারপর আমাদের পৌষ্টিক তন্ত্র দেখতে পাচ্ছি, আমাদের হৃৎপিণ্ড দেখতে পাচ্ছি, তো আমাদের ফুসফুস দেখতে পাচ্ছি, এগুলো সবই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অঙ্গ, এবং এরা কিন্তু একটা একটি অঙ্গ কিন্তু একটি নির্দিষ্ট ধরনের কাজই পরিচালিত করছে। যেমন হৃৎপিণ্ড কি করছে, সে কিন্তু অরেঞ্জ হচ্ছে রক্ত পরিবহন এবং রক্ত সংবহনের ক্ষেত্রে কাজ করছে। এরপরে আমরা ফুসফুস কিন্তু আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে কাজ করছে, এবং প্রত্যেকটা অঙ্গই কিন্তু কি করছে, নির্দিষ্ট ধরনের একটা কাজ সম্পাদন করছে। তো এরপর আমরা চলে যাচ্ছি অঙ্গতন্ত্র। অঙ্গতন্ত্র বলতে আসলে নির্দিষ্ট শারীরবৃত্ত কাজ সম্পাদনের জন্য যখন কতগুলো অঙ্গ একত্রিত হয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যখন একসাথে কাজ করছে এবং তারা শ্রম বন্টনের ভিত্তিতে একই ধরনের কাজ করছে, তখন সেটাকে আমরা বলছি অঙ্গতন্ত্র। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অস্থিতন্ত্র, তারপরে আমাদের পেশিতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র, পরিপাক তন্ত্র, রেচন তন্ত্র, স্নায়ুতন্ত্র, গ্রন্থিতন্ত্র, প্রজনন তন্ত্র, ইন্দ্রিয়, এই সবগুলো মিলেই কিন্তু আসলে আমাদের যে হিউম্যান বডি যেটাকে আমরা বলছি সেটা কিন্তু তৈরি হয়েছে, বা প্রাণী শরীর এই বিষয়গুলো নিয়েই তৈরি হয়। অঙ্গতন্ত্রের মধ্যে আসলে এই বিষয়গুলোই পড়ে, অর্থাৎ এখানে যদি আমরা দেখি পেশিতন্ত্র, এই পেশিগুলো কিন্তু কি করছে, একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করছে, আমাদেরকে চলাফেরায় সহযোগিতা করছে। তো এই পেশিগুলো কিন্তু কি করছে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা একে অপরকে সহযোগিতা করছে এবং কাজগুলো কিন্তু তারা ভাগ করে নিচ্ছে, অর্থাৎ শ্রম বন্টনের মাধ্যমে কিন্তু তারা একসঙ্গে একই ধরনের কাজ করছে, এবং এগুলো এর জন্যই কিন্তু একে অঙ্গতন্ত্র বলা হচ্ছে। তো অঙ্গতন্ত্র আমরা আরেকটু ডিটেইলে আলোচনা করব। কঙ্কাল বা অস্থিতন্ত্র প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কঙ্কাল বা অস্থিতন্ত্র, এটা আমরা দেখতেই পাচ্ছি আমাদের ছবিতে একদম পরিষ্কার দেওয়া আছে যে একটা মানব দেহের এখানে অস্থি আমরা দেখতে পাচ্ছি, বা মানব দেহের কঙ্কাল একটু একটি কঙ্কাল আমরা দেখতে পাচ্ছি। তো কঙ্কালটা আসলে কিন্তু ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত বিশেষ ধরনের একটা টিস্যু বা কলা, বা যেটাকে আমরা বলছি যোজক কলা, সেই যোজক কলা নির্মিত একটা অস্থি এবং তরুণাস্থির সমন্বয়ে গঠিত। অর্থাৎ আমাদের সবগুলো অস্থি যে খুব হার্ড সেটা কিন্তু না, অস্থি কিন্তু অনেক সময় ফ্লেক্সিবল হয়, নরম হয়, যেমন আমাদের কানের হাড়, আমাদের নাকের হাড়, এগুলো কিন্তু অনেকটা ফ্লেক্সিবল, এগুলোকে আমরা তরুণাস্থি বলছি। তো এটা হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্র, যেটা সেটা কিন্তু ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত বিশেষ ধরনের যোজক কলা দ্বারা তৈরি অস্থি এবং তরুণাস্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্র, সেটা কি করে আমাদের, কিন্তু কঙ্কালতন্ত্রটা আসলে কি করে আমাদের বডি স্ট্রাকচারটা কিন্তু আসলে তৈরি করে, অর্থাৎ আমাদের দেহের যে মূল কাঠামো সেটা তৈরি করছে। তারপরে হচ্ছে আমাদের দেহের অভ্যন্তরে বিভিন্ন ধরনের যে নরম জিনিসগুলো থাকে, আমাদের প্রত্যেকটা অঙ্গই কিন্তু অনেক সফট, মানে হিউম্যান বডির ভিতরে যা আছে সবগুলোই কিন্তু অনেক সফট, যেটা আমরা যেমন আমাদের ফুসফুস, আমাদের হৃৎপিণ্ড, এগুলো কিন্তু অনেক নরম। তো সেই ভিতরের যে নরম অংশগুলো সেটাকেও কিন্তু প্রোটেকশন দিচ্ছে আমাদের এই কঙ্কালতন্ত্র, এবং এটা কিন্তু আমাদের দেহের ভারটাও বহন করছে, অর্থাৎ আমরা যে হাঁটা চলা করছি, চলাফেরা করছি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, আমরা বসছি, উঠছি, এই সকল বিষয় অর্থাৎ দেহের ভার বহন করছে, এবং পেশি সংযোজনের জন্য কিন্তু উপযুক্ত স্থান সৃষ্টি করে এটা, এই অস্থিতন্ত্রই কিন্তু এটা তৈরি করে, অর্থাৎ আমাদের কোন পেশি কোথায় থাকবে এবং সেটা কিভাবে আমরা নাড়াচাড়া করতে পারবো, যেমন আমাদের বিভিন্ন ধরনের জয়েন্ট, আমাদের পায়ের হাঁটু, তারপরে আমরা হাতের কনুই, তারপর হাতের কবজি, এগুলো কিন্তু আমরা ফ্লেক্সিবল, এগুলো কিন্তু আমরা নাড়াচাড়া করি এবং এগুলো কিন্তু আমাদের চলাফেরাতেও সহায়তা করে থাকে। তো অস্থিতন্ত্র আসলে কিন্তু দেহের যে মূল ফ্রেম বা যে স্ট্রাকচার যেটা সেটাই কিন্তু আসলে তৈরি করে। আর হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের ধাতব পদার্থ সেগুলো কিন্তু সঞ্চয় করে থাকে, যেমন আমরা ক্যালসিয়াম, তারপর ফসফরাস, এই জাতীয় পদার্থ কিন্তু আমাদের কঙ্কাল তন্ত্রই কিন্তু কি করছে, সংরক্ষণ করে রাখছে। তো এখানে কিন্তু আমরা একদমই কঙ্কাল তন্ত্র দেখতে পাচ্ছি পুরোটা, এবং এখানে কিন্তু আমরা জানি যে মানব দেহে প্রায় 206টি হাড় রয়েছে, এবং এই 206টি হাড়ের সমন্বয়ে কিন্তু আমাদের অস্থিতন্ত্র বা কঙ্কাল তন্ত্র এটা গঠিত হয়েছে। তো আমরা দেখতে পেলাম যে আসলে আমাদের কঙ্কালতন্ত্র কি করছে, আমাদের দেহের কাঠামো নির্ণয় করছে, অন্তঃস্থ যে নরম যে বিষয়গুলো বা নরম যে অঙ্গ সে তাদেরকে কিন্তু রক্ষা করছে, তারপর আমাদের দেহের ভার বহন করছে, পেশির সংযোজনের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করছে, আমাদের চলাফেরায় সহযোগিতা করছে, আর আমাদের দেহের গতি, অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় ধীরে চলাফেরা করব না, জোরে চলাফেরা করব, সেই বিষয়গুলো কিন্তু অস্থিতন্ত্র আমাদের নিয়ন্ত্রণ করে থাকে। তো আমরা অস্থিতন্ত্রের কাজগুলো একটু দেখি।
অস্থিতন্ত্রের কাজগুলো হচ্ছে দেহের আকৃতি প্রদান করে, চলাফেরা করতে সহায়তা করে, আর শরীরের ভেতরে যে গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ সেগুলোকে কিন্তু রক্ষা করে, দেহের ভর বহন করে থাকে এবং রক্ত উৎপাদনে কিন্তু অস্থিতন্ত্র সহায়তা করে থাকে। তো এই গেল হচ্ছে আমাদের অস্থিতন্ত্রের কাজ। তো এরপর আমরা চলে যাচ্ছি পেশিতন্ত্র। আমরা দেখতে পাচ্ছি একটি ছবিতে আমাদের যে বিভিন্ন ধরনের মাসল বা পেশি, সেটা কিন্তু একটি আরেকটির সাথে কিভাবে যুক্ত আছে, তো এটা আমরা ছবিতে কিন্তু দেখতে পাচ্ছি। এবং পেশি কিন্তু বিভিন্ন ধরনের আছে এবং একই ধরনের পেশিগুলো কিন্তু একই ধরনের কাজ সম্পাদন করছে। তো আমাদের শরীরের হাতের পেশি, পায়ের পেশি, তারপরে আমাদের মস্তিষ্কের যে সংযোগস্থল, সেখানে যে পেশিগুলো আছে, এগুলো বিভিন্ন ধরনের পেশিগুলো কিন্তু বিভিন্ন রকম। তো আমরা দেখতে পাচ্ছি যে পেশি কি করে, দেহের কিন্তু সুন্দর গঠন, দেহের যে অবয়ব তৈরি সেটা করে এবং দেহের আবরণ দান করে। আমরা হিউম্যান বডিতে দেখলাম যে স্কেলেটন যেটা বা কঙ্কাল যেটা, সেটা কিন্তু আসলে পেশির মাধ্যমে সংযুক্ত থাকছে এবং পেশির দ্বারা কিন্তু আসলে কি সৃষ্টি হচ্ছে, এটা একটা কাভার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমাদের কঙ্কাল তন্ত্রের কাভারটা কিন্তু পেশির দ্বারাই সৃষ্টি হচ্ছে এবং পেশির সাহায্যে কিন্তু আমাদের এই যে গতি, যেমন আমরা হাত পা নড়াচড়া করি, আবার হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, এরাও কিন্তু হচ্ছে নড়াচড়ার মূলেও কিন্তু এদের যে কাজকর্ম সেটার মূলেও কিন্তু আসলে পেশিটাই কাজ করছে। এবং পেশির মাধ্যমে কি হচ্ছে, বাইরে থেকে যে আমাদের যে অনুভূতি বা বাইরের পরিবেশ থেকে আমরা বিভিন্ন ধরনের অনুভূতি, সেটাও কিন্তু আমাদের পেশির মাধ্যমেই কিন্তু আমাদের মস্তিষ্কে পৌঁছাচ্ছে। যেমন গরমের সময় কিন্তু আমাদের অনেক বেশি গরম লাগে, শীতের সময় কিন্তু আমরা অনেক বেশি শীত অনুভব করি। তো এই বিষয়গুলো আমরা কিভাবে বুঝতে পারি, আমাদের ত্বকের পেশি যে আছে সেগুলোর সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারি যে ঠান্ডা গরম, এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারি। এবং আমরা হাঁটা চলা করে বা আমাদের যে দেহের যে গতি, যে মোশনটা চলে, কারণ আমাদের দেহের ভিতরে প্রতিনিয়তই কিন্তু একটা গতিশীল অবস্থা কাজ করছে। দেহের ভিতরে বিভিন্ন যে অর্গান, তারা কিন্তু একে অপরকে সহযোগিতা করছে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে পেশির সাহায্যে হচ্ছে সংযুক্ত থাকে এবং আমাদের বাইরের যে পরিবেশের সাথে আমরা স্বাভাবিকভাবে যে যোগাযোগ রক্ষা করে চলি, সেটাও কিন্তু পেশিতন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। তো পেশিতন্ত্রের কাজ আমরা দেখতে পাচ্ছি, দেহের গঠন এবং সুন্দর অবয়ব দান করে, দেহকে আবরণ দান করে এবং দেহের মধ্যে গতির সৃষ্টি করে, আর বাইরের পরিবেশ থেকে যে বিভিন্ন অনুভূতি আছে সেগুলো কিন্তু আমাদের মস্তিষ্কে এই পেশির সাহায্যে কিন্তু বা পেশিতন্ত্রের কাজের সাহায্যে কিন্তু আমাদের মস্তিষ্কের সাথে আমরা বাইরের যে অনুভূতি সেটা বুঝতে পারি এবং বাইরের পরিবেশের সাথে আমাদের সংযোগ কিন্তু রক্ষা করতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি রক্ত সংবহন তন্ত্র, এটাকে আমরা হৃৎপিণ্ড এবং রক্ত সংবহন তন্ত্র হিসেবেও আখ্যায়িত করতে পারি বা হৃৎপিণ্ড এবং রক্ত সংবহন তন্ত্র হিসেবেও কিন্তু আমরা আসলে নামকরণ এটাকে করতে পারি। তো রক্ত সংবহনের জন্য যখন বিভিন্ন অঙ্গের পারস্পরিক সহযোগিতায় যে অঙ্গতন্ত্র গঠিত হয় সেটাকে আমরা বলছি রক্ত সংবহন তন্ত্র। আর এই তন্ত্রের মূল উপাদান হচ্ছে রক্ত বা ব্লাড আর রক্তবাহিকা। রক্তবাহিকার মধ্যে যেমন আমাদের হচ্ছে শিরা এবং ধমনী, অর্থাৎ একটি দিয়ে বিশুদ্ধ রক্ত যাচ্ছে এবং একটি দিয়ে দূষিত রক্ত শরীর থেকে হৃৎপিণ্ডে যাচ্ছে এবং আরেকটি দিয়ে কিন্তু হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ সেখানে রক্ত পরিশোধিত হয়ে সেই বিশুদ্ধ রক্তটা কিন্তু সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তো এই দুই ধরনের যে উপাদান, দুই ধরনের যে রক্তবাহিকা, শিরা এবং ধমনী এবং আর হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, তো এই বিষয়গুলো নিয়ে আমাদের রক্ত সংবহন তন্ত্র তৈরি। তাহলে মূল বিষয়টা হচ্ছে প্রথমে আমাদের ব্লাড লাগবে, অর্থাৎ এই তন্ত্রের রক্ত সংবহন তন্ত্রের মূল উপাদানই কিন্তু হচ্ছে রক্ত। তারপরে হচ্ছে আমাদের রক্তবাহিকা, অর্থাৎ যে নালীগুলোর মধ্য দিয়ে, যে বাহিকাগুলোর মধ্যে দিয়ে রক্ত পরিবাহিত হচ্ছে, এবং আরেকটা হচ্ছে হৃৎপিণ্ড। তো এই তিনটি নিয়ে কিন্তু আমাদের রক্ত সংবহন তন্ত্র তৈরি। এবং একজন মানব দেহের বা একটি মানব শরীরের দেহের মোট ওজনের কিন্তু শতকরা 8 ভাগই হচ্ছে রক্ত। অর্থাৎ আমাদের যে আমরা সুস্থ স্বাভাবিক মানুষের তার শরীরের ওজনের যেটা, তার শতকরা 8% কিন্তু হচ্ছে রক্ত এবং যার 55% হচ্ছে কিন্তু তরল প্লাজমা। আমরা জানি যে আমাদের রক্ত কিন্তু একটা লিকুইড বা তরল পদার্থ এবং রক্তের মধ্যে কি থাকে, আমাদের রক্ত কণিকা থাকে এবং তরল প্লাজমা থাকে। আর এই প্লাজমার মাধ্যমে শোষিত হয় কিন্তু আমাদের খাদ্যরস, আমাদের বিভিন্ন ধরনের মেটাবলিক পদার্থ, এনজাইম, হরমোন, এগুলো কিন্তু এই রক্তের প্লাজমার মধ্যে আসলে থাকে। আর হচ্ছে হৃৎপিণ্ড, শিরা, ধমনী ইত্যাদির মাধ্যমে হচ্ছে রক্ত সারা দেহে পরিবাহিত হয়। অর্থাৎ ধমনী কি করছে, আমাদের বিশুদ্ধ যে রক্ত সেটা কিন্তু আসলে সারা শরীরে পৌঁছে দিচ্ছে, এবং শিরা কি করছে, আমাদের সারা দেহের যে
কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সেটা কিন্তু আমাদের ফুসফুসে নিয়ে আসছে, বা দূষিত রক্তটা আমাদের ফুসফুসে নিয়ে আমাদের হৃৎপিণ্ডে নিয়ে আসছে, এবং হৃৎপিণ্ডে কিন্তু আমাদের কি হচ্ছে রক্তটা পরিশোধিত হচ্ছে, এবং পরিশোধিত হওয়ার পরে আবার কিন্তু সেই ধমনীর মাধ্যমে সেই রক্তটাই কিন্তু আবার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তো হৃৎপিণ্ড এবং রক্ত সম্বন্ধতন্ত্রেরও কিছু কার্যাবলী আছে, সেটা আমরা একটু দেখি। আমরা কি করছি, রক্তের মাধ্যমে কিন্তু কোষে প্রয়োজনীয় অক্সিজেন, পুষ্টি, ভিটামিন, হরমোন এগুলো কিন্তু আমাদের রক্তের মাধ্যমে পৌঁছে যায়। এরপরে হচ্ছে কোষ থেকে কার্বন ডাই অক্সাইড কিন্তু ফুসফুসে নিয়ে আসে কিন্তু আমাদের এই রক্ত, অর্থাৎ সারা দেহে যে কার্বন ডাই অক্সাইড গুলো তৈরি হচ্ছে কোষে, সেগুলো কিন্তু ব্লাডের মাধ্যমে আবার শিরার সাহায্যে এসে আমাদের হৃৎপিণ্ডে আসছে এবং ফুসফুসে আসছে, এবং সেখান থেকে কিন্তু আমরা এই যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, নিঃশ্বাসের সাথে আমরা অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি, এই বিষয়গুলোতেও কিন্তু এই কার্বন ডাই অক্সাইড নিয়ে আসাটাতেও ভূমিকা রাখছে কিন্তু রক্ত। আর বিপাক্রিয়ার ফলে সৃষ্ট বর্জ্য দেহ থেকে বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় স্থানে নিয়ে যায়, অর্থাৎ আমাদের ঘাম হয়, তারপর আমাদের রেচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের আমাদের যে বিপাক্রিয়ার যে বর্জ্য সেটা কিন্তু আমরা বাইরে বের করে দিচ্ছি। তো সেখানে কিন্তু রক্তটাই মূলত কাজ করছে, যে আমাদের দেহে যে বর্জ্যগুলো সৃষ্টি হচ্ছে সেটাকে বের করে দেওয়ার জন্য যেখানে যেটাকে নিয়ে যাওয়া প্রয়োজন সেটা কিন্তু সেখানে পৌঁছে দিচ্ছে। আর দেহের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করছে, আর হচ্ছে দেহকোষে কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে দেহের যে আভ্যন্তরীণ পরিবেশ সেটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্তই। আমরা ক্লাসটা যদি একটু প্রিভিউ দেখি যে আমরা কি কি শিখলাম। আমরা কিন্তু প্রথমে শিখলাম হচ্ছে শারীরবিজ্ঞান বা ফিজিওলজি কি, কোথা থেকে ফিজিওলজি আসলো, তারপরে হচ্ছে কারা কারা এখানে ফিজিওলজি নামকরণ করেছেন, কিভাবে আসলো, উইলিয়াম হার্ভের কথা আমরা দেখেছি, তারপরে শারীরবিজ্ঞানের যে সংজ্ঞা সেটাও কিন্তু আমরা একটু দেখলাম এখানে, তারপরে শারীরবিজ্ঞানের বিষয়বস্তু কি কি আছে সেখানে আমরা চারটি বিষয় দেখলাম, কোষ, কলা, অঙ্গ, তন্ত্র, সেগুলো আমরা একটু ডিটেল জানলাম, কোষ কি সেটা দেখলাম, কলা কি সেটা দেখলাম, তারপর অঙ্গ কি সেটা সম্পর্কে আমরা জানলাম, অঙ্গতন্ত্র কিভাবে গঠিত, কি কি অংশ নিয়ে অঙ্গতন্ত্র গঠিত। তো অঙ্গতন্ত্রের মধ্যেও কিন্তু আমরা কঙ্কালতন্ত্র, কঙ্কালতন্ত্রের কাজ, পেশিতন্ত্র, পেশিতন্ত্রের কাজ, রক্ত সংবহনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্রের কাজ সেটা আমরা দেখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এটা আমাদের বায়োসাইকোলজি, এখানে কিন্তু আমাদের আঁকাআঁকি কিছু বিষয় আছে, তোমরা বাসাতে কোষের যে চিত্র, তোমাদের বইও আছে, সে বইয়ের হেল্প নিয়ে তোমরা বাসায় কোষের ছবিটা আঁকবে। অনেক সময় আমাদের এটা প্রশ্নে আসতে পারে, বা কোষের কি কি আছে সেটা আমাদের যেহেতু জানা দরকার, পরের চ্যাপ্টারে আমরা হয়তো বিস্তারিত জানবো। তো তোমরা কোষের ছবিটা বাসায় একটু আঁকানোর চেষ্টা করবে, আর টিস্যুর ছবি, এখানে যে ছবিগুলো আছে তোমরা এখান থেকেও হেল্প নিতে পারো, বা তোমাদের যে বই আছে বা তোমাদের যদি নেট থাকে তো তোমরা সেখান থেকে ছবি ডাউনলোড করে দেখে তোমরা একটু কোষের ছবি, তারপর হৃৎপিণ্ড, রক্ত সংবহনতন্ত্র, এই ছবিগুলো তোমরা একটু দেখবে, এবং কোষের ছবিটা, তারপর কলার ছবিটা, এগুলো তোমরা আঁকি একটু প্র্যাকটিস করতে পারো বাসায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী অংশগুলো। তো সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমরাও সুস্থ থাকার চেষ্টা করব, সচেতন থাকব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।